তোমাদের ধারার অঙ্ক বোঝাবো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল সিরিজ ধারার অঙ্ক বাংলাদেশ সেনাবাহিনীতে আসবেই, এটা আইকিউ একটা অপশন। বাংলাদেশ বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা দিতে যাবা 10-12টা ধারার অঙ্ক বা ম্যাথমেটিক্যাল সিরিজের অঙ্ক পাবা, এমনকি পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আসবে। ডিসিএস এ পর্যন্ত ধারার অঙ্ক আসে, নৌবাহিনীতে কমন পাবা, বিজিবিতে কমন পাবা। এখন যে বাহিনীতে যাবা সে বাহিনীতে তুমি ধারার অঙ্ক কমন পাবা, বুঝা গেছে? ধারার অঙ্কে একটা শীট তোমাদেরকে দিয়ে দেব, ধারার বা ম্যাথমেটিক্যাল সিরিজের উপরে একটা ক্লাসেই আমি নিব, সেটা হচ্ছিল 2 দিন ধরে, যাতে তোমরা এখান থেকে যে 2-4-5 নম্বর হবে সেটা যাতে 1 দিনে পেতে পারো, বোঝা গেছে কি? আজকের কোশ্চেনে দেখো প্রথম ধারাটা, 1, 3, 9, 27, 81 দুইটা প্রশ্ন বোঝো, 1, 3, 9, 27, 81 দুইটা প্রশ্ন বোঝো, তাহলে প্রশ্ন বোঝো যদি দুইটা থেকে তাহলে উত্তর হবে দুইটা, বোঝা গেছে কি? ধারা নম্বরগুলো করতে চাইলে তোমাদেরকে ব্যবধান হিসাব করে ধারা নম্বরগুলো করতে হয়। কি রকম ব্যবধান দেখো, এখানে একটু লক্ষ্য করলে বোঝা যাবে, একের উপর স্কয়ার করলে একই হয়, তাই না? তিনের উপর স্কয়ার করলে 9 হয়, 9 এর উপর স্কয়ার করলে 27 হয়, ঠিক না? 9 এর উপর স্কয়ার করলে 81 হয়, তাহলে স্কয়ারের হিসাব এখানে হবে না। দেখো প্রথমটা দেখো, 1 আছে, 3 আছে, 3 3 9, তার মানে সবগুলোর সাথে 3 করে গুণ হচ্ছে, এটা ব্যবধান, ব্যবধান 3 গুণ হচ্ছে, ব্যবধান কি হচ্ছে এই ধারা 3 গুণ হচ্ছে। এগুলো করতে করতে তোমার প্র্যাকটিস হবে, এখানে যোগ বিয়োগ গুণ, যোগ বিয়োগ এবং এই গুণ, ভাগের তেমন কোনো ধারার অঙ্ক আসে না। তাহলে 3 এর সাথে 1 গুণ 3, 3 এর সাথে 3 গুণ 9, 9 এর সাথে 3 গুণ 27, 27 এর সাথে 3 গুণ 81, 81 এর সাথে 3 গুণ কত হবে 243, 243 তাহলে 243 আবার 3 গুণ হবে না, তাহলে কত হবে 730, 730, বুঝতে পারছো? তাহলে আমরা এই ধারাটা করলাম 1, 3, 9, 27, 81, এই ধারার হচ্ছিল ব্যবধান সবগুলোর সঙ্গে 3 করে গুণ হচ্ছিল, তখন দেখা যাবে ধারাগুলো সবগুলোর সাথে ক্রমান্বয়ে একই ব্যবধানে যোগ হচ্ছে অথবা একই ব্যবধানে বিয়োগ হচ্ছে অথবা গুণ হচ্ছে, বুঝা গেছে? ওকে, এরপরে আমরা 2 নম্বরটা আসি, দেখো 9, 19, 30, 42, 55 পাশাপাশি যে ব্যবধানটা হিসাব করা হয় সেটা হচ্ছিল প্রথম রাস্তা, পাশাপাশি যে ব্যবধানটা হিসাব করা হবে, একটু কাছে আসুন, কাছাকাছি যে ব্যবধানটা হিসাব করা হয় পাশাপাশি সেটাই হচ্ছিল প্রথম রাস্তা। দ্বিতীয় রাস্তাটা কি, যেটা এক ঘর পর পর ব্যবধান হিসাব করা হয়, এই যে এটা হচ্ছিল দ্বিতীয় রাস্তা, ঠিক আছে? কখনো প্রথম রাস্তায় উত্তর পেয়ে যাবা অথবা কখনো দ্বিতীয় রাস্তায়, এক ঘর ব্যবধান করে করে তুমি হিসাব করলেই উত্তর পেয়ে যাবে। তাহলে আমাদের এই ধারাটা সমাধান করতে চাইলে 9, 19, 30, 42, 55, 69 প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমাদেরকে ফলো করতে হবে প্রথম রাস্তাটা। প্রথম রাস্তায় কি, 9 এর সাথে যদি আমরা 10 যোগ করি 19, 19 এর সাথে 11 যোগ করলে 30, 30 এর সাথে 12 যোগ করলে 42, 42 এর সাথে 13 যোগ, 55 এর সাথে 69 এর পরে 100 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
একশোটার মধ্যে এখানে অনেকগুলোই কমন পাবা বোঝা গেছে এরপরে সেনাবাহিনীতে কমন পাবা পুলিশে কমন পাবা বিজিবিতে কমন পাবা সবগুলো এই কাজটা দিয়ে দিব এটা তোমরা আসলে ফটো বের করে একদম সবাই মুখস্থ করে ফেলবে বোঝা গেছে চার নাম্বার তিন নাম্বারটা দেখো তিন নাম্বার ৪৯ ৭ ৬৪ এরপরে ৮ ৮১ ৯ প্রশ্নপত্র চিহ্ন প্রশ্নপত্র চিহ্ন দেখো এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে সাতের উপরে স্কোয়ার করে ৪৯ হয়েছে জি স্যার আটের উপরে স্কোয়ার করে ৬৪ নয়ের উপরে স্কোয়ার করে ৮১ ৮১ হয়েছে তাহলে ১০ উপরে স্কোয়ার করে ১১০ তাহলে ১০০ এবং ১০ জি স্যার আগে কিন্তু ১০ হয়নি জি স্যার আগে আগে ১০০ হয়েছে না হলে এই ধারাটা আবার মিলবে না এখন তুমি বলতে পারো যে স্যার এটা যদি আমরা এইভাবে না করে যদি এইভাবে করা যায় ৭ থেকে ৮ ৮ থেকে ৯ একবার পর পর ৯ থেকে ১০ ঠিক আছে স্যার এখন এটা তুমি এইভাবে গুনতে পারো এইভাবে গুনতে পারো ৪৯ থেকে ৬৪ ৬৪ থেকে ৮১ ৮১ থেকে ১১০ সিরিজ হয়ে গেছে বুঝা গেছে স্যার এরপর একটা দেখো ৮০ ৭০ ৮৫ ৭৫ ৯০ ৮০ প্রশ্নপত্র চিহ্ন প্রশ্নপত্র চিহ্ন তাহলে কি ছিল ৮০ ৭০ ৮৫ ৭৫ ৯০ ৮০ দুইটা প্রশ্নপত্র চিহ্ন উত্তর হবে কয়টা এখন এখানে আমরা দেখো দ্বিতীয় রাস্তা ব্যবহার করতে পারি অর্থাৎ এক ঘর পর পর ব্যবধান হিসাব করতে পারি কিভাবে ৮০ থেকে ৮৫ ৮৫ থেকে ৯০ ৯০ থেকে এক ঘর পরে কত হবে ৯৫ ৯৫ হবে স্যার জি স্যার জি স্যার তাহলে সবগুলোর সাথে ৫ যোগ হচ্ছে ৫ যোগ হচ্ছে না জি স্যার তাহলে ৯০ এর সাথে ৫ যোগ হয়ে কত হবে ৯৫ বোঝা গেছে কি জি স্যার এরপরে দেখো ৭০ থেকে ৭৫ ৭৫ থেকে ৮০ ৮০ ৮০ ৮০ এখানে হবে ৯৫ পরেরটা হবে ৮৫ সবগুলোর সাথে ৫ যোগ বোঝা গেছে তো তাহলে আমার এই ধারার ব্যবধান কত ৫ যোগ হচ্ছে নাকি বিয়োগ হচ্ছে না কত হচ্ছে যোগ হচ্ছে যোগ বিয়োগ কোনটা হচ্ছে যোগ যোগ হচ্ছে জি স্যার ঠিক আছে পরেরটা দেখো ১ ৪ ৭ তারপর ছিল ১০ ১৩ ১৬ বলো দেখি এটা প্রথম রাস্তা দিয়ে যাব নাকি দ্বিতীয় রাস্তা দিয়ে যাব সব সময় আগে চেষ্টা করবা প্রথম রাস্তা দিয়ে ব্যবধান খুঁজে বের করা যদি প্রথম রাস্তায় গিয়ে ব্যবধান যদি না বের হয় ব্যবধান বলতে কি দেখো সবগুলোর সাথে দুই যোগ হচ্ছে দুই যোগ হচ্ছে মাঝখানে একটা গিয়ে এক যোগ হলো তাহলে ওটার কোনো ব্যবধান হলো না ব্যবধান মানে যখন বাড়বে সবগুলো একসাথে বাড়বে যখন কমবে সবগুলো একসাথে কমবে যখন গুণ হচ্ছে সবগুলো সাথে একই সংখ্যা দিয়ে গুণ হচ্ছে বোঝা গেছে কি স্যার তাহলে আমরা এই ধারা পাশাপাশি হিসাব করে দেখো একের সাথে তিন যোগ চারের সাথে তিন যোগ সাত সাতের সাথে তিন যোগ দশ দশের সাথে তিন যোগ তেরো তেরোর সাথে তিন যোগ ষোলো ষোলোর সাথে ষোলোর সাথে তিন যোগ হয়ে ১৯ হবে নাকি দুই যোগ হয়ে ১৯ হবে তিন যোগ হয়ে ১৯ এটা কেউ বলবা না এটা যাকে জিজ্ঞেস করবো সে বলবা এখন ১৯ সাথে কত যোগ হয়ে পরের মধ্যে উত্তর হবে বলো ২২ না ২২ হবে তিন যোগ তাহলে ১৯ সাথে তিন যোগ হলে ২২ বোঝা গেছে বসো সেট ডাউন এই ধারার অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট সব বাহিনীর জন্য পুলিশে যারা ২০২৩ সালে পরীক্ষা দিতে যাবা মনস্তাত্ত্বিক পরীক্ষা ফাইভাতে ধরতে পারে কিন্তু বোঝা গেছে বা লিখতে দিতে পারে সেনাবাহিনীতে কমন পাবা গণিতের মধ্যে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষাতে তুমি মোটামুটি ১০ ১২টা ধরে রাখো কমন পাবাই বোঝা গেছে কি নৌবাহিনীতে পাবা বিজিবিতে পাবা এমনকি ফায়ার সার্ভিসে যেতে চাও কাস্টমসে যেতে চাও জেল পুলিশে যেতে চাও এমনকি বিসিএস এ পর্যন্ত এই ধারার অংশ দেয় এটা একটা কমন কোশ্চেন বোঝা গেছে সবাই ভালো থাকবা আশা করি ধারার অংশ নিয়ে আমরা পরবর্তীতে আরো ক্লাসে আসবো পরবর্তীতে আরো ভালোভাবে বুঝাই দেবো থ্যাংক ইউ ভেরি মাচ